আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করি সবাই পাশে থাকবেন তো এই তো আমি মুসুর ডাল দিয়ে এই পিঠাটা বানিয়েছি আর এই পিঠাটা খেতে খুবই মজার অসাধারণ একটা পিঠা শুধু দুইটি উপকরণ দিয়ে চালের গুঁড়া আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে বানিয়েছি তো এই পিঠাটা খেতে খুবই মজার হয় তো এই যে দেখেন আমি এখানে নকশা করে কেটে নিয়েছি তো এখন আমি এগুলো বেজে নেব বেজে তারপরে আমি চিনি শিরায় দিয়ে দেবো চিনি শিরায় চুবিয়ে তারপরে আমি এটা তুলে নেবো তো এই পিঠাটা খেতে খুবই মজার অনেক মজার একটা পিঠা এই যে দেখেন আমি শিরাটা করে নিয়েছি আর শিরার কনসেন্সটি এরকম হবে ঠিক তো একটু পাতলা করে শিরাটা করতে হবে তো এখন আমি শিরাতে ভিজিয়ে নেব এই পিঠাগুলো ভিজিয়ে তারপরে আমি তুলে নেব এ তো আমি বেজে তারপরে আমি শিরায় দিয়ে দিলাম শিরাতে দিয়ে এখন আমি উলটিয়ে দুপাশে বড়িয়ে নেব বড়িয়ে তারপরে আমি এখন পিঠাটা তুলে নেব। এই তো এই পিঠাটা খেতে খুবই মজার অসম্ভব মজার একটা পিঠা মুসুর ডালের পাকন পিঠা খেতে খুবই মজার আর দেখতে অনেক সুন্দর হয়েছে তাই তো অনেকদিন ধরে ব্লগ দিতেছি না তো আমি একটু অসুস্থ সবাই আমার জন্যে দোয়া করবেন তার জন্যে ব্লগ দিতে পারতেছি না তো আজকে ছোট করে একটা ব্লগ দিয়ে দিলাম পিঠাটা তো এটা আমার আগের বানানো ছিল তো এটাই দিয়ে দিলাম এখন আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার আপনারা একবার ট্রাই করে দেখবেন বেশি কিছু উপকরণ লাগে না শুধু ডাল আর হচ্ছে চালের গুঁড়া হলেই পিঠাটা হয়ে যায় আর পরে তেলে ভেজে তারপরে চিনি শিরা দিয়ে দিলে একদম খুব সহজেই পিঠাটা হয়ে যায় তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ